মই বিভিন্ন ঠাইত দেখিছোঁ যে তেখেতে একেবাৰে যি ধৰণে ডিঙি ফুলায় যিবিলাক কথা কৈ আছে সেইবিলাক কথা বাস্তৱত রূপ দিয়ার ক্ষেত্রত যে কোনো তেও কাম করিব নোৱাৰে সেইটো এটা বাস্তৱসন্মত কথা। গতিকে মই সেইকাৰণেই তুলনা কৰিছো যে মীৰা বৰঠাকুৰক আমি ধুৰা সাপৰ লগত তুলনা কৰিব পাৰো। ধুৰা সাপৰ ফুচফুচনি বেছি, কিন্তু তাতো কোনো বিষ তেনেকে ক্ৰিয়া নকৰে। ঠিক তেনেকে মীৰা বৰঠাকুৰেও তেখেতো হয়তো ডিঙি ফুলাই ডাঙর ডাঙর কথা কব পারে, কিন্তু সেই কথাবিলা সেই কামবিলা কার্যত কেউ পরিণত করব নয়, সেবিল মই বাস্তবত দেখিছো। গতিকে যদি অসমৰ কিবা সমস্যা আছে সেই সমস্যাবিলাক কোনে সমাধান করব? এখন সরকারে কেন্দ্রত আছে আমার বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার, আমার ইয়াতো আমার বিজেপির নেতৃত্বত একটা মিত্রজোঁটৰ সরকার আছে। আর আমি জানো যে এবার ভারতবর্ষত দ্বিতীয়বারের বাবে নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব। গতি প্রধানমন্ত্রী যেটা হব, যেটা সরকার এখন গঠন করব, আর আমার রাজ্য সরকারও যেহেতু আর দুই আড়াই বছর আছে, গতি আজি যিখিনি সমস্যার কথা কইছে আমার কিছুমান সমস্যা রাজ্য সরকারে করব লাগিব। গতি রাজ্য সরকারে যেহেতু করব লাগিব, মীৰা বৰঠাকুৰে কেনেকে সেই সমস্যাবিলাক সমাধান করব? এইখন সরকারে করব, আমি এইখন সরকারের প্রতিনিধি। গতি প্রতিনিধি হিসাবে আমি আমার এই সমস্যাবিলাক আমি সমাধানের ক্ষেত্রত আমি ব্যবস্থা লব লাগিব। গতি আমার বিশ্বাস যে আমার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যি ধরনের গুয়াহাটির উন্নয়ন বিকাশের কাম করেছে প্রত্যক্ষ সকলে দেখিছে। গতি আমার বিশ্বাস আছে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে যেতালেক থাকিব তেতালেক দিয়া প্রতিশ্রুতি কিন্তু ইমান দিনে রক্ষা করে আইছে, এতিয়াও রক্ষা করব।